বিজেপি বিধায়ক তাই নাকি রাস্তা সহ উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না, অগত্যা বাধ্য হয়ে শ্রমিকের সঙ্গে নিয়ে ঝুড়ি কোদাল নিয়ে রাস্তায় সারাতে লেগে গেলেন খোদ বিধায়ক। হ্যাঁ, নিজে হাতে রাস্তার কাজ করছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। মাথায় ঝুড়ি নিয়ে যাকে কাজ করতে দেখছেন তিনি একসময় শ্রমিক থাকলেও বর্তমানে তার পরিচয় বিধায়ক। রবিবার রাস্তার কাজ করতে দেখা গেল বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়িকে। নিশ্চয়ই কারণ জানতে ইচ্ছে করছে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের রাঙামমেটা থেকে কেলাই হয়ে রাজামেলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বহু মানুষের চলাফেরার রাস্তায় নিত্য যাতায়াত বিধায়কের। জানা গেছে বেহাল রাস্তা সংস্কারের জন্য নিজের বেতনের অর্থ দিয়েছেন বিধায়ক, সঙ্গে স্বামীকে নিয়ে নিজে হাতে কাজ শুরু করেছেন। রাস্তা এদিকে 30 থেকে 40 বছর এই অবস্থায় আছে। আমাদের যে বয়স দেখছি ছোট থেকে এই অবস্থায় আছে। কোনো পেশেন্ট গ্রাম থেকে নিয়ে যেতে হলে 2 কিলোমিটার দূরে কাঁধে করে নিয়ে যেতে হয়। এই বর্ষার টাইমে তো কোনো অবস্থা সবসময় খারাপই থাকে। এমএলএর উদ্যোগে আর কি বলবো, এমএল তো পুরো সমাজসেবী, সমাজের নিয়ে লড়ে যাচ্ছে। উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে গরিব ও ক্ষেত মজুর পরিবার থেকে প্রার্থী হন চন্দনা বাউড়ি। প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে প্রথম এলাকার রাস্তা সংস্কার হবে, কিন্তু বিজেপি বিধায়ক হবার কারণে এই রাস্তার কাজ করতে দিচ্ছে না শাসক দল, অভিযোগ চন্দনা বাউড়ি। অগত্যা নিজে হাতে তুলে নিলেন দায়িত্ব। আমরা নিজের উদ্যোগে স্বামী স্ত্রী এবং এখান থেকে আমাদের যিনি জিতেছেন আমাদের হীরালাল দা আর আরেকজন আমাদের ছেলে আছেন, চারজন মিলে আমরা এই রাস্তাটা যতটা পারি মানুষের যাতায়াতে সুবিধা করে দিতে পারি। এখানে কোনো গাড়ি আসতে চায় না, অ্যাম্বুলেন্স আসতে চায় না, তো সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করে পরে আমাদের নিজেদের পরিশ্রম করে রাস্তাটা সর করছি। তবে তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শুরু হয়েছে দাবি তৃণমূলে। যে কিলাই রাঙামিটা রাস্তা যে খারাপ ছিল সেটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পে, আজও চলছে, মোটামুটি 40-50% কাজ এগিয়ে গেছে। আর চন্দনা বাউড়ি কি বললো না বললো যায় আসে না, ও তো একটা নাটকীয় মহিলা। বিজেপি বিধায়ক বলে রাস্তা করতে দেওয়া হয়নি, পাল্টাতো চন্দনা বাউড়ি। রাজামেলা থেকে যে কেলিয়াই রাঙামেটা পর্যন্ত যে রাস্তাটা, এটা দীর্ঘদিন এরকম অবস্থাতে আছে। তো ওনারা যদি এতই উন্নয়ন করছেন তাহলে এই রাস্তাটা নজরে পড়েনি কেন? কারণ একটাই হচ্ছে, ওনারা এই বুথ থেকে জিততে পারেননি এবং বর্তমানে আমি বিজেপির এমএলএ আছি, যার জন্য ওনাদের মানে আত্মসম্মানে লেগেছেন। ওনারা এই রাস্তাটা ওই জন্যই করতে চাইছেন না, বিজেপির এমএলএ বলেই, মানে এই গ্রামে যেহেতু বিজেপির এমএলএ আছে তাহলে এই রাস্তা করে দেওয়া যাবে না। কে সত্যি আর মিথ্যে বিচার করবে জনতা, তবে স্থানীয় মানুষরা কিন্তু বিধায়কের উদ্যোগে খুশি, রাস্তা তো তৈরি হচ্ছে। স্বরূপ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।